মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে সুখে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন, সমস্যা তৈরি করেছে কে, আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন, তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোন চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোন অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ, কইবেন না, কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না, কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবদার সর্বত্র খাই কেমন লাগে, একটা আনন্দ আছে না নাই?